ফান্ড গেস করুন, মাত্র 25,000 টাকার মেশিন দিয়ে কোন জিনিসের কোম্পানি খোলা যায়। আর সেটা আবার 1 কেজি তৈরি করতে খরচা হয় 60 টাকা, আর বাজারে 120 টাকা দরে বিক্রি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি সেটা হলো চ্যালেঞ্জ। হাফ ফ্রেন্ড, মাত্র 25,000 টাকার মেশিন দিয়ে 100% লাভে এই ব্যবসাটি শুরু করা যায়। আপনি অলিতে গলিতে জানা চলে ব্যবসাটা দেখে থাকবেন, কিন্তু কমার্শিয়াল পর্যায়ে এটা যে বড়ভাবে কিভাবে করা যায় সেটা কিন্তু শেখার ব্যাপার আছে। অবশ্যই আপনি এরকম দেখে থাকবেন মাসে 10,000-20,000 টাকা ইনকাম করছে এই ব্যবসাটি করে, কিন্তু এই ব্যবসাটি করে যে মাসে 5,00,000 টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু শেখার ব্যাপার। আর সেটা আপনি কিভাবে করবেন সেটাই আমি এই ভিডিওতে শেখাতে যাচ্ছি। মাত্র 25,000 টাকার মেশিন দিয়ে চানাচুরের ব্যবসা করে আপনি প্রতি মাসে মিনিমাম 1,00,000 টাকার উপরে কিভাবে ইনকাম করবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি শিখতে চান। আর আপনি যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন শুরু করা যাক। আপনি বাজার থেকে 25,000 টাকা দিয়ে মেশিনটি কিনে আনবেন, তার ভিতরে কমসে কম 10 প্রকারের ঝালে থাকবে, মানে 10 প্রকারের চানাচুর আপনি একটি মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। সিম্পলি এটা আপনি যে কোনো জালিটা এভাবে চেঞ্জ করে নিতে পারেন, আর আপনি যদি মিশ্রণটা বানিয়ে রেখেছেন সেটার ভিতরে দিতে হবে, আর অটোমেটিক্যালি এই মেশিনটা চানাচুর বানানো শুরু করবে। এর মিশ্রণটা সাধারণত একই রকম থাকে, ময়দা, ভেষল, লবণ, ঝালের গুঁড়ো, হলদি বা খাওয়ার সোডা। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা রেসিপি থাকে, এজন্য যে কোনো একটি রেসিপি দিয়ে আপনাকে কনফিউজ করবো না, রেসিপিটা আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করে নিতেই পারেন। এখন বলি 2,00,000 টাকার উপরে যে মেশিনটা আছে সেটা দিয়ে কীভাবে চানাচুর বানানো হয়। এটা দেখতে পারছেন এটা ছোটো আকারের চানাচুরগুলো বানানো হয়েছে, কিন্তু অনেক রকম চানাচুর আপনি একই মেশিনতে বানাতে হবে। এর প্রসেসিংটা একই, শুধুমাত্র ঝালেটা চেঞ্জ করতে হয়, আর আপনি যে মিশ্রণটা রেখে দিয়েছেন এটা এর ভিতরে দিয়ে দিতে হয়। তো এই অটোমেটিক মেশিনটাতে কী হবে, দ্রুত আপনার চানাচুরটা বানিয়ে দেবে। এই একটা মেশিন দেখতে পাচ্ছেন 35,000 টাকা দাম, যেটা খুব দ্রুত বানাতে পারে। এটা আপনি যদি চান চিপসের মতো প্যাকিং করে বাজারে সেল করতে, সেটাও আপনি খুব সহজে করতে পারেন। এই যে মেশিনটা আপনি দেখছেন এটার দাম 90,000 টাকা বাজারে। আর আমি যতগুলো মেশিন দেখাচ্ছি এটা আপনি কোথা থেকে কিনবেন সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে কোথা থেকে আনাবে। তো আপনি যদি চান বড় আকারে শুরু করতে, তো এখন চিপসের প্যাকেটের ভিতরে চানাচুর ভরেও বিক্রির প্রচলনটা খুবই বেড়ে গেছে। তো আপনি এটা যদি চান তো খুব সহজে চিপসের আকারের চানাচুরটা বিক্রি করতে পারেন একটু ভালো পর্যায়ে। আপনি যদি মেশিনটি কিনে ব্যবসা শুরু করেন তাহলে আপনার কম পরিমাণে প্রোডাক্টে বেশি পরিমাণে লাভ থাকবে। আর আপনি যদি চান যে হাতে প্যাকিং করে কোনো একটা মেশিন দিয়ে সেল করে আপনার চিলটা লাগিয়ে বাজারে বিক্রি করবেন, সেটাও খুব সহজে করতে পারেন। প্রথমত ব্যাগে ভরে নিতে হবে, তাহলে মেপে নিতে হবে। মাপার পরে আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে দ্রুত গতিতে আপনি প্যাকিংটা করতে পারবেন। আর আপনি যদি চান এর থেকেও কম টাকার মেশিন দিয়ে করবেন, এই মেশিনটার দাম মাত্র 15,000 টাকা। আপনি যদি চান মাত্র 600-1,000 টাকার মেশিন দিয়ে করবেন, সেটাও আপনি খুব সহজেই প্যাকিংটা করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনটার দাম মাত্র 650 টাকা, যেটা আপনি কোথায় পাবেন সবগুলো মেশিন আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। শুনুন, মেশিনগুলো আমি সবগুলোই দেখে দিয়েছি, এই মেশিনগুলো দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। কিন্তু প্রথম পর্যায়ে কি আপনাকে খুব বেশি পুঁজি লাগানো ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। যখন আপনি অলরেডি যদি এই ব্যবসাটি করে থাকেন বা আপনি অনেকদিন ধরে ব্যবসাটি করছেন, তাহলে কিন্তু এই ব্যবসাটিতে আপনি অনেক বেশি পুঁজি লাগিয়ে বড় করতে পারেন। কিন্তু নতুন নতুন যদি আপনি করতে চান সেটা করা ঠিক হবে না। তো ফ্রেন্ড, এই মেশিন দিয়ে আপনি যদি কোনো মেশিন নাও কেনেন, শুধুমাত্র একটা জালে দিয়ে সনাতন পদ্ধতিতে যেভাবে চানাচুর তৈরি হয় সেভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন, আর সেভাবে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটু বেশি পরিমাণে শ্রম দেওয়া লাগবে। এক তো হয় যে ম্যানুফ্যাকচারের যে ব্যাপারটা আছে সেখানে আপনার বেশি সময় দিতে হবে আপনি যদি সনাতন পদ্ধতিতে করতে চান। আর আপনি যদি 25,000 টাকার মেশিন দিয়ে শুরু করেন তাহলে তৈরি করতে কিন্তু আপনার বেশি কষ্টের ব্যাপার হবে না, মানে কষ্ট হবে না, খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। আর ওই সময়টা যদি আপনি বিক্রির পেছনে দেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যাবে। তা বিক্রিটা আপনি কীভাবে করতে পারেন? আপনি যদি খুচরা বিক্রি করতে চান তাহলে কয় টাকার চানাচুর আপনি বিক্রি করতে পারবেন? অবশ্যই এখানে 100% লাভ আছে, মানে 60-70 টাকা কেজিতে খরচা হয়, আপনি 120-130 টাকা পর্যন্ত কিলো বিক্রি করতে পারবেন। তো আপনি যদি এটা বিজনেস পর্যায়ে করতে চান তাহলে অবশ্যই 25,000 টাকার মেশিন দিয়ে শুরু করবেন। আর এর থেকে বড় মেশিন মানে 2,00,000-3,00,000 টাকার মেশিনও আছে, যেটা অটোমেটিক বা সেমি অটোমেটিক মেশিন। তো যখন আপনার প্রোডাকশন হবে আর আপনি সেল দিবেন, তো একটা ভালো মেশিন নিলে কী হবে, আপনি যে প্রোডাকশনটা করতে হবে সেটা খুব সহজে আপনি করতে পারবেন। আর এটা সেল দেওয়ার জন্য আপনি যদি
নর্মাল প্যাকেট করতে চান, যে নর্মাল প্যাকেট করে কিন্তু সেল করতে পারবেন বাজারে, যে মুদিখানার দোকানগুলো আছে সেখানে গিয়ে গিয়ে পাইকারি রেটে যেভাবে বিক্রি হয়ে থাকে আপনি একটু খবর দিলেই বুঝতে পারবেন। তো প্রথম প্রথম যখন আপনি শুরু করবেন ব্যবসাটা, তো একটু কম দামে মালটা ছাড়তে হবে। তো অবশ্যই প্রথম প্রথম যখন শুরু করবেন তখন আপনার ব্র্যান্ডটা তৈরি করে নেবেন, মানে আপনার যে কোম্পানির নামটা আছে সেটা সেল আকারে। আপনি যদি নর্মাল প্যাকেটও করেন সেক্ষেত্রেও নর্মাল প্যাকেটে গাও আপনার ব্র্যান্ড নামটা ছাপিয়ে দেবে। ছোটো পর্যায়ে করতে গেলে এই ব্যবসায় কোনো রকম কোনো লাইসেন্স লাগে না, কিন্তু যখন বড় করে করবেন তখন অবশ্যই লাইসেন্সের দরকার হবে। আর আপনি যদি খুব বড় করে ব্যবসাটি করতে চান তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজিং করতে হবে আপনাকে, করে এটা দূর পর্যন্ত সেল করতে হবে। মানে আপনার এরিয়ায় যেটা আছে সেটা তো আপনি ক্যাপচার করবেন, সেটা আপনি ইউটিউবেতে কিছু টাকা দিয়ে অ্যাডও দিতে পারেন, কিছু পোস্টারও লাগাতে পারেন যে আপনার ব্র্যান্ডটা তাড়াতাড়ি লোকে জানুক। আর প্লাস যত দূর পর্যন্ত আপনি এটা সেল করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তো আপনি প্রথম পর্যায়ে মুদিখানার দোকানে দোকানে গিয়ে শুরু করুন, হোলসেলারের সাথে যোগাযোগ করুন, দূর পর্যন্ত বিক্রি করার চেষ্টা করুন, বাজারটা সম্পর্কে জানুন, বাজার সম্পর্কে বুঝুন, আর আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় করুন। তো আমি যে পদ্ধতিগুলো আলোচনা করলাম এই পদ্ধতিগুলো অবলম্বন করলে খুব সহজে কিন্তু আপনার ব্যবসাটাকে আপনি বড় করতে পারবেন। তো অবশ্যই আমি এটা রিকোয়েস্ট করবো, জেনে শুনে ছোট থেকে শুরু করে তারপরে ব্যবসাটা বড় করুন, টাকা থাকলেই যে লাগিয়ে দিতে হবে এরকম কোনো কথা নেই। তো ফ্রেন্ড, এই ছিল ওই ব্যবসাটি সম্পর্কে। আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।